Okay, so here is the phone. Nice. OnePlus, world's সেরা ব্র্যান্ডগুলোর মধ্যে একটি এবং তাদের ইউজারগুলো খুব জোস, যেখানে বাজারে অলরেডি OnePlus 8 and 8 Pro এক্সিস্ট করে সেখানে OnePlus 8T কেন দরকার এটা অডিয়েন্সরাও জানে না, আমিও জানি না, ফোনটা যারা বানাইছে তারাও জানে না। তো যাই হোক গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে থাকছি আরিফুল ইসলাম ইমন। আজকে আপনাদেরকে দেখাবো OnePlus 8T এর একটা ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট অ্যান্ড পার্ট, তাদের কাছে এই ফোনটি পেয়ে যাবেন। এছাড়াও নানান ধরনের স্মার্টফোন তাদের কাছে পেয়ে যাবেন, চাইলে ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক গ্রুপ অ্যান্ড পেজ, লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। আমি অনেস্টলি জানি না তারা বক্সটা এত বড় করে কেন, আসলে বক্সটা আরও ছোটো করা যেত, তাদের আসলে আইফোন 12 থেকে প্যাকেজিংটা শেখা উচিত। ওকে, সো হিয়ার ইজ দ্য ফোন। নাইস। এই ফোনটা কিনলে আপনি অফিসিয়াল একটা রেড কেবল ক্লাবের মেম্বার হয়ে যাবেন, যেটার কাজ কি আমি জানি না, আই গেস তারাও জানেন। থাকছে আরও কিছু পেপার ওয়ার্কস, একটা ইনভিটেশন লেটার, প্লাস এখানে আপনার নিচে সিম এজেক্টরটাও আছে। আর আপনি যদি OnePlus আসক্ত 2020 হয়ে থাকেন, তাহলে এই যে আপনার জন্য কিছু OnePlus 8 এর খুব সুন্দর স্টিকার, যেটা আপনি যেখানে ইচ্ছা লাগাতে পারবেন। বক্সে আরও থাকছে একটা সুন্দর সিলিকন কেস, এখানে খুব সুন্দর মতো লেখা আছে নেভার সিলেন, খুব ইলুমিনেটেড অবস্থাতে, কাইন্ড অফ বোঝা যাচ্ছে না, কেসটা ফিলিংটাও নাইস, যথেষ্ট জোস। সাইডে এখান থেকে কিছুটা ফ্রস্টেড ম্যাট ফিনিশ টাইপের ফিল দেওয়া আছে কেসটাতে, ভেরি নাইস, নাইস, কেসটা ভালো। আরও পাচ্ছি আমার একটা টাইপ সি টু ইউএসবি কেবল। সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে যে একটা 65 ওয়াট সুপার ফাস্ট চার্জার। ডিজাইন অ্যাস্থেটিক্সে এই ফোনটা যথেষ্ট প্রিমিয়াম লুকিং, যথেষ্ট ভালো। অ্যালুমিনিয়াম ফ্রেমের একটা ফোন, পেছন থাকছে একদম গ্লাস, সামনে পেছনে উভয় সাইডে গরিলা গ্লাস 5 পাচ্ছেন। জাস্ট ডিজাইনের যেই ইনিশিয়াল একটা ভাইব, এটা অনেকটাই OnePlus নর্ডের মতো একটা ফিল দিচ্ছিল, মেবি কালারটার জন্য। আমাদের কাছে যেই কালারটি আছে এটা হচ্ছে যে অ্যাকোয়ামেরিন কালার, এর আরও একটা কালার আছে, আমার কাছে পার্সোনালি এই কালারটি বেশি ভালো লাগে। তো ফোনের রাইট সাইডে আপনারা পাচ্ছেন পাওয়ার বাটন এবং OnePlus-এর চিরচেনা ঐতিহ্যবাহী সেই অ্যালার্ট স্লাইডার, লেফট সাইডে পাচ্ছেন ভলিউম রকার্স, অ্যান্ড বটম প্যানেলে আপনারা পাচ্ছেন স্পিকার, টাইপ সি পোর্ট অ্যান্ড সিম স্লট। আর সিম স্লটে জাস্ট 2টা ন্যানো সিম ইউজ করতে পারবেন, কোনো এক্সপ্যান্ডেবল স্টোরেজ অপশন নেই। টপ প্যানেল থাকছে জাস্ট একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। তো এই ছিল প্লেসমেন্টগুলো। তো আরেকটা জিনিস, প্রথম জিনিসটা খেয়াল করুন, এটার মধ্যে OnePlus 8 লাইন আপের থেকে কিন্তু এর যে ক্যামেরা মজুলটা আছে, ডিজাইন স্লাইটলি চেঞ্জড। এখানে পেছন থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, আর তার উপর এই ফোনটার হ্যান্ড ফিল কাইন্ড অফ অনেকটাই OnePlus 8 এর কথা মনে করে দিচ্ছিল, যদিও এটা OnePlus 8 থেকে 8 গ্রাম ভারী, মানে খুব স্লাইট চেঞ্জেস যেটাকে বলে আর কি। আর OnePlus 8 আর 8 Pro লাইন আপের ক্ষেত্রে পেছনে ব্যাকপার্ট ছিল ম্যাট, বাট এখানে গ্লসি, মানে জিনিসটা হবে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। তো এই ছিল ডিজাইন অ্যাস্থেটিক, পার্সোনাল ডিজাইন আমার কাছে ভালো লাগছে এবং খুব ভালো একটা প্রিমিয়াম ফিল আছে। ফোনটা খুব স্লিম, যার কারণে হ্যান্ড ফিলটাও খুব ভালো ছিল। টপে এখানে আপনারা পাচ্ছেন ইয়ারপিস অ্যান্ড পাঞ্চোল ক্যামেরা সেটআপ, পাঞ্চোলটা অনেকটাই ছোট, যেটা ভালো দেখতে। ওকে, তো এই ফোনটা এই বাজারে হুট করে আসলে কেন আসলাম যায় না, কারণ এর পজিশনিংটা অনেকটা উইয়ার্ড বলা যায়, যেখানে 8 Pro অ্যান্ড 8 সিমিলার স্পেক্স, জাস্ট ডিফারেন্স ছিল স্ক্রিন রিফ্রেশ রেট এবং স্ক্রিন ডাইমেনশন সাইজে। তো সেখানে এইটার সাইজ OnePlus 8 এর মতো, বাট এটার স্ক্রিন রিফ্রেশ রেট 120 Hz, প্লাস স্ন্যাপড্রাগন 865ও থাকছে আগের 8 অ্যান্ড 8 Pro মতো, নট 865 প্লাস, কেন আমি জানি না, খুব একটা কনফিউজিং অবস্থা। তো এরও তো আপনারা পাচ্ছেন 6.55 ইঞ্চের ফ্লুইড অ্যামোলেড 120 Hz রিফ্রেশ রেটের একটা অ্যামোলেড প্যানেল, যেটা মোটামুটি বেশ ভালোই লাগছে আমার চোখে। কালার রিপ্রোডাকশন, ভিউইং অ্যাঙ্গেল ভেরি নাইস, ফার্স্ট গ্ল্যান্সে যে কারো ভালো লাগার মতো একটা ডিসপ্লে প্যানেল অবশ্যই। এছাড়া HDR10+ সাপোর্টেড ডিসপ্লে, তো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হয় ভালো, এবং অ্যামোলেড হওয়ার কারণে ভিউইং অ্যাঙ্গেলও যথেষ্ট ভালো ছিল, কোনো প্রবলেম ফেস করিনি। তো ডিসপ্লে মোটামুটি ভালোই, কাইন্ড অফ 8 অ্যান্ড 8 Pro কাছাকাছি ফিল পাবেন, জাস্ট একটু স্মুদার 120 Hz রিফ্রেশ রেটের জন্য। আর OnePlus 8 আর 8 Pro-তে যে স্ক্রিন টিন্ট ইস্যুটা অনেকেই বলেছে যে ফেস করেছে, সেটা নিয়ে এখন আমরা নট শিওর, কারণ ফোনটা কেবল হাতে পাইছি। তো সেটা আমরা ফুল রিভিউ তো আরও এক্সপিরিয়েন্স করার পর আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। ওকে, সো আন্ডার দ্য হুড এতে পাচ্ছেন 8 অ্যান্ড 8 Pro-র সেম হার্ডওয়্যার সেটআপ, স্ন্যাপড্রাগন 865, যার একটা অক্টাকোর প্রসেসর, অ্যাড্রিনো 650 GPU, আর র্যাম রোমের ক্ষেত্রেও সেম ব্যাপার স্যাপার, 8128 এবং 12256 GB পর্যন্ত ম্যাক্স অপশন আছে। জাস্ট একটা জিনিস চেঞ্জ, যেটা হচ্ছে যে 8 অ্যান্ড 8 Pro-তে ছিল UFS 3.0 স্টোরেজ, এবং এটাতে থাকছে UFS 3.1 স্টোরেজ সলিউশন, তো স্লাইট ফাস্টার হবে। আর পারফরমেন্স নিয়ে তো আসলে কী বলবো, 865 120 Hz রিফ্রেশ রেট, তো ফুল UI জুড়ে ফ্লাই করছে, খুবই ফাস্ট একটা এক্সপিরিয়েন্স, মাল্টিটাস্কিং খুবই জোস,
অ্যাপস ওপেনিং টাইম যথেষ্ট ফাস্ট, একটা ইনিশিয়াল একটা ফ্ল্যাগশিপ পারফরমেন্স পাবেন যেটা একদমই স্বাভাবিক কারণ 865, তার উপর 120Hz রিফ্রেশ রেট। তো তারপরে আমরা জাস্ট পাবজি গেমটা খেলে আপনাদেরকে দেখাচ্ছি একটা ইনিশিয়াল থটস যে কীরকম এক্সপিরিয়েন্স পাবেন, যদিও এটা এক্সপেক্টেড, এটা তো খুব জোস গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। ওকে, সো ব্যাটারি ডিপার্টমেন্ট দিতে আছে 4500mAh ব্যাটারি, এবং মজার বিষয় যেটা সেটা হচ্ছে যে 8 Pro-তে 65W ফাস্ট চার্জার ছিল না, বাট এটা কিন্তু 65W ফাস্ট চার্জার সাপোর্টেড এবং বক্সের ভিতরেও 65W ফাস্ট চার্জার দেওয়া আছে। তারা যেটা বলছে যে 39 মিনিটে 100% ফুল চার্জ করে ফেলতে পারবে। তো এটা নিয়ে আরও ডিটেলস গবেষণা করার পর আপনাদেরকে জানাতে পারবো যে আসলে এত ফাস্ট চার্জিং করার সময় ফোনটা আসলে তেমন গরম হচ্ছে কিনা, অথবা কীরকম ব্যাটারি লাস্ট করছে এই আলট্রা ফাস্ট চার্জিংয়ে, সেটা ফুল রিভিউতে জানানো হবে আরও এক্সপিরিয়েন্সের পর। তার উপর আপনারা স্টেরিও স্পিকার সেটআপও পেয়ে যাচ্ছেন, এই বটম ফায়ার এবং ইয়ারপিস দুটো একসাথে প্লে হয়, মানে স্টেরিও সিস্টেম আপনারা পাচ্ছেন সাউন্ডের জন্য, মানে আপনি যদি এইভাবে যদি একটা কোনো মুভি দেখেন বা ভিডিও দেখেন তাহলে তার এক্সপিরিয়েন্স থাকবে খুবই জোস। স্টেরিও স্পিকার আই পার্সোনাল লাইক ইট, ভেরি নাইস। ওকে, তো রিয়ারে আপনারা পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ, 48MP একটা f1.7 অ্যাপারচারের প্রাইমারি সেন্সর, এবং সেন্সরটা হচ্ছে যে সনি IMX586, হ্যাঁ সনি IMX586 এটার মধ্যে থাকছে। তারা OnePlus 7, 7 Pro, 7T-তে দিয়েছিল IMX586, 8 Pro-তে দিয়েছিল IMX586, আচ্ছা মানলাম, বাট 8T এটা মার্কেটে নতুন আসছে, এটা তো তারা দিচ্ছে IMX586, ওয়াই ক্যান? আরও থাকছে 16MP f2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যার ফিল্ড অফ ভিউ 123, যেটা OnePlus 8-এ ছিল 116° ফিল্ড অফ ভিউ, তো সেখানে স্লাইড বেটার। 5MP ম্যাক্রো লেন্স, যেখানে OnePlus 8-এ ছিল 2MP ম্যাক্রো লেন্স, এবং আরও যে এক্সট্রা এডিশনাল সেন্সরটা সেটা হচ্ছে যে একটা 2MP মনোক্রোম সেন্সর, যেটা OnePlus 8-এ ছিল না। ভিডিও রেকর্ডিং অপশন হিসেবে থাকছে 4K 30 60, 1080p-তে 30fps, 60fps এবং 240fps স্লোমো, HDR ভিডিও রেকর্ডিং এবং জাইরো EI সাপোর্টেড। তো এক নজরে এটা দিয়ে তোলা কিছু পিকচার স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি, কিছু পিকচার স্যাম্পল দেখলে আপনারা একটা ইনিশিয়াল থটস পেয়ে যাবেন ক্যামেরার কোয়ালিটি সম্পর্কে। আর আরেকটা জিনিস, এতে আপনার পাচ্ছেন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এবং অক্সিজেন ওয়েস 11, যদিও এই অক্সিজেন ওয়েসের ফিলটা অনেকটা স্যামসাংয়ের ওয়ান ইউয়ের মতো লাগতেছে কেন আমি জানি না, এবং এটা নিয়ে OnePlus-এর যে ফ্যান কমিউনিটি আছে এবং OnePlus যে কমিউনিটি আছে তারাও এটা নিয়ে খুব মানে খ্যাপা যে কেন OnePlus এরকম করছে, হয়তো তারা এটা ঠিক করবে আস্তে ধীরে, দেখা যাক, এটা সময়ের ব্যাপার। এখন আমার ফার্স্ট যে ইমপ্রেশন OnePlus 8-টি সম্পর্কে সেটা হচ্ছে যে OnePlus 8-টি বেসিক্যালি OnePlus 8-এর থেকে স্লাইড বেটার কাইন্ড অফ। OnePlus 8-টিতে আপনারা পাচ্ছেন 120Hz রিফ্রেশ রেট, যেটা OnePlus 8-এ নেই। OnePlus 8-টিতে আপনারা পাচ্ছেন UFS 3.1 স্টোরেজ, যেটা OnePlus 8-এ নেই। 65W ফাস্ট চার্জিং, যেটা OnePlus 8-এ নেই, এবং একটা এক্সট্রা লেন্স মনোক্রোম সেন্সর যেটা। তো এখন বেসিক্যালি কথা হচ্ছে যে OnePlus 8-টিতে আপনার কেন দরকার, কারণ এটা তো 8 Pro এবং 8-এর মাঝামাঝি একটা স্ট্যান্ডিংয়ে আছে। তো এক্স্যাক্টলি এই মার্কেটে এখন এটা কেন দরকার, অথবা কী মোটিভ এই ফোনটার? অ্যাকচুয়ালি আমার থটস এটা বলতে গেলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে OnePlus 8 Pro কিলার টাইপের একটা জিনিস, কারণ OnePlus 8 Pro-তে যা যা আছে তা কাইন্ড অফ সেম সব কিছু এটাতে আছে, বাট যেই চেঞ্জেস সেটা হচ্ছে যে OnePlus 8 Pro-তে যেই কার্ভ ডিসপ্লে যে ব্যাপার স্যাপারটা ছিল সেটার মধ্যে নাই, এবং OnePlus 8 Pro থেকে কাইন্ড অফ লেস প্রিমিয়াম ফিল বলা যায়, এছাড়া সেম OnePlus 8 Pro-র মতো। সো দিস ইজ বেসিক্যালি OnePlus 8 Pro কিলার, দ্যাটস ওয়াই তারা বাজারে এটা আনছে। ওকে, সো কীভাবে এটা OnePlus 8 Pro কিলার? তো এটার যে বেস ভ্যারিয়েন্ট 8128, সেটা আপনারা পাচ্ছেন বর্তমান মার্কেট সিনারিওতে 50-এর রেঞ্জে, আর OnePlus 8 Pro-এর যে বেস ভ্যারিয়েন্ট আছে 8128, সেটা আপনার কিনতে গেলে একদম পড়ে যাবে 64,000 টাকা। তো 14,000 টাকা লেসে এটাতে আপনি জাস্ট OnePlus 8 Pro-ই পাচ্ছেন, লেস প্রিমিয়াম এবং ডিসপ্লে কার্ভেজারটা নাই, জাস্ট এইটাই আর কিছু না। তো যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।